নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাংলা দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে আমরা কিন্তু দ্বিতীয় সেমিস্টার শুরু করেছি এবং গত এক সপ্তাহ থেকেই আমরা ক্লাস চালিয়ে যাচ্ছি। তোমরা নিয়মিতভাবে এই ক্লাসগুলো দেখছো এবং আমাদের শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত থাকার আছো, এই জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, নিয়মিত ফলাফল, নিয়মিত ক্লাস এবং অনলাইন কার্যক্রমে যুক্ত থাকার মাধ্যমে তোমার শিক্ষা জীবনটাকে খুব সুন্দরভাবে কিন্তু পরিচালনা করা সম্ভব হচ্ছে। আমাদের এই উদ্যোগে তোমাদের কোনো সুচিন্তিত পরামর্শ থাকলে অবশ্যই আমাদেরকে জানাবে। আমরা আমাদের উদ্যোগে তোমাদের সবার সম্পৃক্ততা এবং কামনা করছি, যাতে তুমি খুব ভালোভাবে কিন্তু শিক্ষা জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা সারমর্ম নিয়ে আলোচনা করেছিলাম। এই সারমর্মে আমরা সারমর্ম লেখার কিছু টেকনিক তোমরা জানো, অবশ্যই জানো। তা আমরা যে সারমর্মগুলো পড়েছিলাম, আশিতে যে শুভ দিন, এই যে সারমর্মটা আশিতে যে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা শুধিত হইবে ঋণ, আরেকটি পড়েছিলাম এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান, দুটো সারমর্মই কিন্তু তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো। যেহেতু খুবই সংক্ষিপ্ত, আমরা জানি সারমর্ম লিখতে হয়, আমরা জানি যে চারটি বাক্যের মধ্যে লিখতে হয়, অনধিক 40টি শব্দের মধ্যে লিখতে হয়, এগুলো আমরা সবাই জানি। এই নিয়ম অনুসরণ করেই তোমরা পরীক্ষার খাতায় সারমর্ম লেখার চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনার বিষয় একটু দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। দেখো তো, আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি, একটা সিংহ আরেকটা হচ্ছে আসন। সিংহ এবং আসন, এই দুইটা শব্দকে যদি আমরা একসাথে ব্যবহার করি, তাহলে সিংহ চিহ্নিত আসন কি বলা হচ্ছে? সিংহাসন। সিংহাসন মানে কি? আমরা জানি সিংহ বনের রাজা, তাই না? তাহলে সিংহ হচ্ছে বনের রাজা। তাহলে আমরা যদি সিংহাসনে কে বসে থাকে, সিংহাসনে দেশের প্রধান বসে, তাহলে বনের প্রধান সিংহ, আর দেশের প্রধান যে যেখানে বসেন, যে আসনে বসেন, তাকে আমরা বলি কি? সিংহাসন। রাজা বাচ্চারা যে আসনে বসে থাকেন তাকে বলে সিংহাসন। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কিন্তু শব্দ তৈরি নিয়ে। এই শব্দ তৈরিটা কিভাবে হবে একটু বলো দেখি। আজকে শব্দ তৈরির যে প্রক্রিয়া নিয়ে আলোচনা করব, সেই প্রক্রিয়াটা হচ্ছে সমাস। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কি? আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সমাস। আজকে আমরা সমাস নিয়ে আলোচনা করবো। তাহলে সমাস হচ্ছে শব্দ তৈরির একটি প্রক্রিয়া, এর মাধ্যমে নতুন নতুন শব্দ তৈরি করা যায়। অর্থাৎ বাক্যের মধ্যে যে শব্দগুলো ব্যবহার করা হয়, সেই শব্দগুলোর মধ্যে যদি অর্থ সম্পর্ক থাকে, তাহলে তাকে একটি শব্দে পরিণত করার যে প্রক্রিয়া, তাকে বলা হয় সমাস। অর্থ সংগতিপূর্ণ দুই বা ততোধিক পদকে একটি পদে পরিণত করার প্রক্রিয়াকে বলা হয়ে থাকে সমাস। যেমন আমরা একটি উদাহরণ দিই, দেখো, পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক এখানে একটি বাক্য লিখেছি, তাহলে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক পরীক্ষার সময় সংক্রান্ত সূচি স্কুল ও কলেজে পাঠানোর নির্দেশ দিলেন,
এই যে বাক্যটি লিখেছে এই বাক্যের মধ্যে কতগুলো শব্দ রয়েছে যে শব্দগুলো পরস্পর পরস্পরের সাথে সম্পর্কিত অর্থ সম্পর্ক রয়েছে এই শব্দগুলোকে একটি শব্দে পরিণত করা যায় সেই শব্দগুলো যখন আমরা একটি শব্দে পরিণত করব তখন তাকে বলা হবে সমাস তাহলে আমরা এটি একটি শব্দে আগে পরিণত করে নিই দেখো পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক আমরা দেখতে পাচ্ছি তাহলে এখানে যদি আমরা একটা শব্দ করি তাহলে কি হবে পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার সময় সংক্রান্ত সূচি তাহলে সময় সংক্রান্ত সূচি এটাকেও কিন্তু আমরা একটি শব্দে পরিণত করতে পারি তাহলে কি হবে আবার এখানে দেখো স্কুল ও কলেজে এখানে আমরা লিখতে পারি কি স্কুল কলেজে আচ্ছা এরপরে দেখো স্কুল ও কলেজে কি আমরা বলতে পারি স্কুল কলেজে পাঠানোর নির্দেশ দিলেন পরবর্তী যে শব্দগুলো আছে সেই শব্দগুলো আমরা লিখে দিলাম তাহলে এখানে এই যে শব্দগুলো সম্পর্কিত এই শব্দগুলো আমরা একটি শব্দে পরিণত করেছি একে বলা হয় সমাস এই সমাসের প্রক্রিয়া আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারি তো এখানে আমাদের কতগুলো বিষয় অবশ্যই জানতে হবে একটি হচ্ছে যখন শব্দগুলোকে আমরা একটি শব্দে পরিণত করেছি তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো আমরা এখানে যে শব্দগুলোকে সমাসের মাধ্যমে সাধন করেছি সেই শব্দ পরীক্ষা নিয়ন্ত্রক সময়সূচি এবং স্কুল কলেজে তাহলে এখানে আমরা যে সমাস সাধিত বা সমাসবদ্ধ যে শব্দ আছে সেই শব্দগুলোকে বলা হয় সমস্ত পদ সমাস সাধিত শব্দকে বলা হয় সমস্ত পদ এবং এই সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ পাওয়া যায় যেমন পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক এই বাক্যাংশটুকু আমরা পেয়ে থাকি এই বাক্যাংশটুকুর নাম হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য ব্যাস বাক্য বা বিগ্রহ এই ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যের প্রথম যে শব্দটি আছে প্রথম শব্দটি অর্থাৎ পূর্ব পদকে বলা হয় পূর্ব পদ আর পরের পদকে বলা হয় পরপদ পূর্ব পদ এবং পরপদ নিয়েই আমাদের সমস্ত পদ গঠিত হয়ে থাকে এবং এই সমস্ত পদগুলো বিভিন্ন ধরনের শব্দ নিয়ে গঠিত হয়ে থাকে আমরা সবাই জানি এই শব্দগুলো নিয়েই কিন্তু আমরা এখন আলোচনা করব অর্থাৎ শব্দের সমাসবদ্ধ শব্দের মধ্যে কোনটি পূর্বপদ প্রধান কোনটি পরপদ প্রধান আবার কোনটি উভয় পদেরই অর্থ কিন্তু প্রাধান্য দিয়ে থাকে তো আজকে আমরা জানি যে সমাস মূলত চার ধরনের আমরা সমাসকে চারটি ভাগে ভাগ করা হয়ে থাকে এই সমাস মূলত চার প্রকার তার মধ্যে দুইটি দ্বন্দ্ব সমাস এবং কর্মধারয় সমাস সম্পর্কে আজকে আলোচনা করব যে সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদেরই অর্থ প্রাধান্য থাকে অর্থাৎ বজায় থাকে তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস এই দ্বন্দ্ব সমাসগুলো বিভিন্ন ধরনের শব্দ বিপরীতক শব্দ অনুরূপ শব্দ বা তারপরে তোমার সমজাতীয় শব্দ সংখ্যাবাচক শব্দ বিভিন্ন ধরনের শব্দ নিয়ে কিন্তু গঠিত হয়ে থাকে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থ বজায় থাকে আমরা আগেই বলেছি যেমন আমরা যদি বলি মা ও বাবা মা বাবা জমা ও খরচ জমা খরচ এবং ও আর ইত্যাদি দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে ব্যবহৃত হয় উনিশ বিশ ভালো ও মন্দ ভালো মন্দ লাভ ও লোকসান লাভ লোকসান সাত ও সতেরো সাত সতেরো ইত্যাদিভাবে দ্বন্দ্ব সমাস গঠিত হয়ে থাকে তবে যে দ্বন্দ্ব সমাসের সমস্ত পদে বিভক্তি লোপ মানে সমস্ত পদে বা সমাসবদ্ধ পদে অংশেও যদি বিভক্তি থেকে যায় তখন তাকে বলা হয় অলুক দ্বন্দ্ব সমাস তাকে বলা হয় থাকে অলুক দ্বন্দ্ব সমাস এই অলুক দ্বন্দ্ব সমাসে বিভক্তি থাকে সমস্ত পদে বিভক্তি থাকে যেমন দেশে ও বিদেশে বিদেশে
দেশে বিদেশে, দেশে ও বিদেশে সমান সমান দেশে বিদেশে আমরা বলতে পারি। তারপর হাতে ও কলমে, হাতে কলমে জলে ও স্থলে, জলে স্থলে ইত্যাদি, এগুলো সবই কিন্তু আমাদের অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ। কারণ এখানে এই বিভক্তিটি কিন্তু সমস্ত পদে রয়ে গেছে। এরপর আসো কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসে পরপদ প্রধান, এবং এই পরপদ যেহেতু প্রধান সমাস, পূর্বপদ এবং পরপদের মধ্যে পরপদের অর্থটি প্রাধান্য পেয়ে থাকে। কর্মধারয় সমাসের যেমন আমরা যে সংযোজক অব্যয়টি ব্যবহৃত হয়ে থাকে, আমরা উদাহরণ দিতে পারি খাস যে জমি, সাধারণত সমাসবদ্ধ শব্দগুলো এক শব্দ হিসেবে ব্যবহৃত হয়, কখনো কখনো হাইফেন দেওয়া হয়। আর যদি অর্থ বিভ্রান্তির কোনো বিষয় থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা শব্দগুলোকে আলাদা করে ব্যবহারেও আমরা লক্ষ্য করে থাকি। মহান যে নবী, মহানবী, মহান যে নবী, মহানবী, এইভাবে কিন্তু আমাদের এই ব্যাস বাক্যগুলো যে অব্যয় দ্বারা, যোজক দ্বারা আমরা কর্মধারয় সমাসকে যুক্ত করতে পারি বা সেগুলো ব্যবহার করা হয়ে থাকে। কর্মধারয় সমাস আমরা কখনো কখনো পূর্ব পদে সংখ্যা দেখেন, যে কর্মধারয় সমাসের পূর্ব পদে সংখ্যা থাকে তাকে বলা হয় দ্বিগু সমাস, অর্থাৎ দ্বিগু কর্মধারয়, দ্বিগু কর্মধারয় বলা হয়। যেমন চার রাস্তার সমাহার, তাহলে কি হবে, চৌরাস্তা। তাহলে আমরা কি ব্যবহার করেছি, দ্বিগু কর্মধারয় সমাসের পূর্ব পদে একটি সংখ্যা থাকবে এবং সমাহার অর্থে সেটি ব্যবহৃত হবে, বা চার রাস্তা সমাহার বা মিলন আমরা দিতে পারি, যে মিলন অর্থে কিন্তু ব্যবহার, চার রাস্তা সমাহার বা মিলন, চৌরাস্তা মিলন অর্থে এটি ব্যবহৃত হবে, সমাহার বা মিলন অর্থে এটি ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও যে কর্মধারয় সমাসগুলো রয়েছে, যেমন উপমান কর্মধারয় সমাস, উপমান অর্থ যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান। এখানে দুটি ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে তুলনা করা হবে, কিন্তু সেখানে একটি গুণ বা ধর্মের উল্লেখ থাকে। এবং গুণবাচক শব্দের সাথে উপমানের যে সমাস হয় তাকে বলা হয় উপমান কর্মধারায় সমাস। আমরা যদি উদাহরণ দিই, দেখো আমরা যে উদাহরণটি দেওয়া আছে, আমরা অবশ্যই জানি কাজলের ন্যায় কালো, কাজলের মতো কালো, এখানে সাধারণ গুণবাচক যে শব্দটি থাকে সেই শব্দটি সাধারণত বিশেষণ হয়ে থাকে। তাহলে আমরা পরে দেখতে পাচ্ছি কালো, এখানে কাজলের মতো, তাহলে কাজলের সাথে তুলনা করা হচ্ছে, যাকে তুলনা করা হয়, যাকে তুলনা করা, যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান। তা যার সঙ্গে তুলনা করা হচ্ছে তাকে আমরা উপমান বলছি। এই উপমান পদের সাথে গুণবাচক পদের সমাস হলে তাকে উপমান কর্মধারয় সমাস বলা হয়ে থাকে। তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র, একইভাবে হচ্ছে কাজল কালো। আর যাকে তুলনা করা হয় তাকে বলা হয় উপমেয়। এই উপমান পদের সাথে উপমেয় পদের ও কিন্তু সমাস, উপমেয় পদের সাথে যখন আমাদের সমাস হয় তখন তাকে বলা হয় উপমিত কর্মধারায় সমাস, তখন তাকে বলা হবে উপমিত কর্মধারায় সমাস। যেমন পুরুষ সিংহের ন্যায়, তাহলে পুরুষে উপমেয় পদের সাথে উপমান পদের কিন্তু সমাস হচ্ছে, তাহলে বলা হয় পুরুষ সিংহের ন্যায়। তাহলে কি হবে, ব্যাসবাচক সিংহ পুরুষ, তাহলে আমরা পাচ্ছি সিংহ পুরুষ। তাহলে পুরুষ সিংহের ন্যায় সিংহ পুরুষ, মুখ চন্দ্রের ন্যায় চন্দ্রমুখ,
তো এগুলো আমাদের উপমেয় পদের সাথে যখন উপমান পদের সমাস হবে তখন তাকে বলা হবে উপমিত কর্মধারয় সমাস এবং এই উপমিত কর্মধারয় সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদই সাধারণত বিশেষ্য পদ হয়ে থাকে কিন্তু উপমান কর্মধারয় পর শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি উপমেয় পদের সাথে উপমান পদে যে সমাস হয় তাকে বলা হয় উপমিত কর্মধারয় সমাস উপমিত কর্মধারয় সমাসে পূর্বপদ এবং পরপদ দুটোই বিশেষ্য পদ হয়ে থাকে কিন্তু উপমান কর্মধারয় সমাসে পরপদটি হয়ে থাকে বিশেষণ আরেকটি কর্মধারয় সমাস রয়েছে তাকে বলা হয় রূপক কর্মধারয় সমাস এই রূপক কর্মধারয়ে পূর্বপদ এবং পরপদের মধ্যে অভিন্নতা কল্পনা করা হয়ে থাকে যেমন বিষাদ রূপ সিন্ধু বিষাদ সিন্ধু মন রূপ মাঝি মন মাঝি মন রূপ মাঝি সমান সমান মন মাঝি যখন অভিন্নতা কল্পনা করা হয় তখন তাকে বলা হয় রূপক কর্মধারায় সমাস তো প্রিয় শিক্ষার্থী আশা করি আজকের পাঠ তোমরা খুব ভালোভাবেই আয়ত্ত করতে পেরেছ বুঝতে পেরেছ তোমাদের যে কোনো ধরনের প্রবলেম থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে আমি তোমাদের এই প্রশ্নের অবশ্যই সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো আজকের ক্লাস শেষ করার পূর্বে আজকের ক্লাসের উপর ভিত্তি করে হোমওয়ার্ক অর্থাৎ তোমরা আজকে যে আলোচনা করেছি এই আলোচনা থেকে দশটি শর্ট প্রশ্ন তৈরি করবে সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি উত্তর সহ তৈরি করে আমার হোয়াটসঅ্যাপ আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে পোস্ট করবে আমি মূল্যায়ন করে দেবো ইনশাআল্লাহ ক্লাস শেষ করার পূর্বে একটি কথা বলতে আমরা মানুষ হিসেবে আশরাফুল মখলুকাত সর্বশ্রেষ্ঠ জীব এই সর্বশ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য যে সকল মানবীয় গুণাবলী অর্জন করা দরকার তার একটি গুণ হচ্ছে ধৈর্য ইন্নাল্লাহ মা সাবির নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন এই ধৈর্য ধারণের মাধ্যমে প্রতিটি কাজে সুন্দরভাবে সফলতা অর্জন করা যায় আমরা যদি কাজ ধৈর্য ধারণ করার ব্যক্তিগত জীবনে সকল ক্ষেত্রে আমি যদি ধৈর্য ধরতে পারি ধৈর্য ধারণ করে চলতে পারি তাহলে কিন্তু খুব ভালোভাবেই সফলতা অর্জন করা সম্ভব হবে ছাত্র জীবনে পড়াশোনার ক্ষেত্রে ধৈর্য ধরে পড়াশোনা করতে হবে স্থিরভাবে পড়াশোনার মনোনিবেশ করতে হবে অস্থিরতা ভাব ছাত্র জীবনের জন্য অনেক ঝুঁকির এবং অনেক ক্ষতির কারণ হয়ে থাকে অর্থাৎ আমরা ধৈর্য ধারণ করব ধৈর্য সহকারে স্থির মনে পড়ার টেবিলে বসবো তাহলে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারবো কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু তোমরা অর্জন করতে পারবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ